ফুটবল মাঠ ছেড়ে পড়ার টেবিলেই ছেলেকে বেশি দেখতে চাইতেন রিকার্ডো আইমার। তার মতে এই বয়সে পড়াশোনা বাদ দিয়ে ফুটবল নিয়ে পড়ে থাকার কোনো মানেই নেই। মাত্র 13 বছর বয়সী পাবলো আইমারের জন্য পড়াশোনা করাটাই ছিল সঠিক সিদ্ধান্ত। কিন্তু পাবলো বাবার কথা কানেই নেননি, সারাদিন ফুটবল নিয়েই পড়ে থাকতেন। পেশাদার ফুটবলার হওয়ার বাসনায় নিজের ইচ্ছার জোরেই রিভার প্লেট ক্লাবের হয়ে ট্রায়াল দেন তিনি। মাত্র 2 ট্রায়ালে ক্লাব লিজেন্ড ড্যানিয়েল পেসারেলার পছন্দ হয়ে যায় আইমারকে। পাবলো আইমারের ফুটবলে মুগ্ধ হয়ে তিনি নিজে এসে রিকার্ডো আইমারের সাথে কথা বলে আইমারকে ফুটবল জগতের সাথে পরিচয় করিয়ে দেন। ঠিক 22 বছর পর রিকার্ডোর ছেলে পাবলো ফুটবলে অন্যতম জাদুকর হিসেবে অবসর গ্রহণ করেন। তাতে নিশ্চয় গর্বিতই হয়েছিলেন বাবা রিকার্ডো। অন্য সব আর্জেন্টাইন কিংবদন্তির মতো আইমারের জন্ম কিন্তু বুয়েন্স আয়ার্সে নয়, তার জন্ম রিও কুয়ের্তাতে। রাস্তার মাঝে ফুটবল খেলে খেলে অভ্যস্ত আইমারে ছিল নজর কাড়া ড্রিবলিং, সাথে ছিল দুর্দান্ত বল নিয়ন্ত্রণ। তাই রিভার প্লেটের মূলদলে খুব দ্রুতই অভিষেক হয়ে যায় আইমারের। মাত্র 16 বছরে প্রথম পেশাদার ম্যাচ খেলেন তিনি। এই অল্প বয়সেই নজর কাড়া পারফরমেন্সে সবাইকে মুগ্ধ করেন আইমার। আর্জেন্টাইন কিংবদন্তি ম্যারাডোনা নিজেই আইমারকে নিজের উত্তরসূরি হিসেবে ঘোষণা দেন। তার মতে এত প্রকৃতি প্রদত্ত প্রতিভা তিনি খুব কমই দেখেছেন, আর এতে করেই ইউরোপিয়ান ক্লাবগুলোতে আইমারের চাহিদা বেড়ে যায়। অবশেষে 82 ম্যাচে 21 গোল ও 28 অ্যাসিস্ট করে রিভার প্লেটকে বিদায় জানিয়ে ইউরোপে আসেন তিনি। এর পরবর্তী 15 বছরের ইউরোপিয়ান ক্লাব ফুটবলে আইমার দেখেছেন নিজের উত্থান পতন দুটোই। স্পেন, ইতালি, ইংল্যান্ড থেকে অনেক প্রস্তাবনা পেয়ে শেষমেশ আইমার বেছে নেন ভ্যালেন্সিয়াকে। সেই সময় ইউরোপিয়ান ক্লাবগুলোর মধ্যে অন্যতম পরাশক্তি ছিল ভ্যালেন্সিয়া। 2001 সালে আইমারকে দলে ভেড়ায় ভ্যালেন্সিয়া। রিয়াল মাদ্রিদকে চ্যালেঞ্জ জানানোর জন্য তারা রেকর্ড ফিতে জিদানকে ফেরাতে চাইলেও অল্পের জন্য তা হাতছাড়া হয়ে যায়। আগের মৌসুমে পঞ্চম হওয়া ভ্যালেন্সিয়া সেবার চ্যাম্পিয়ন্স লিগ খেলার সুযোগ পেয়ে যায়। লিওন, আর্সেনাল ও লিডসের মতো বড় বড় ক্লাবকে একে একে হারিয়ে ফাইনালে মিলানে তারা মুখোমুখি হয় বায়ার্ন মিউনিখের। সেই সময়ে ভ্যালেন্সিয়ার দায়িত্বে ছিলেন হেক্টর কুপার। রুবেন বারোজা, ভিসেন্তেদের মতো খেলোয়াড় থাকতেও কুপারের সবচেয়ে ভালো সিদ্ধান্ত ছিল আইমারকে দেওয়া স্বাধীনতা। পুরো মাঠ জুড়েই ছিল আইমারের বিচরণ, আর আইমারের মাঝমাঠের বিচক্ষণতায় ভ্যালেন্সিয়াকে দিয়েছিল অতিরিক্ত সুবিধা। মেস্তায় তার খেলা দেখে স্বয়ং ইয়োহান ক্রুয়েফও প্রশংসায় মেতেছিলেন। ভক্তরা নাম দিয়েছিল এল ম্যাগো, যার অর্থ জাদুকর। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ওয়েন হারগ্রিভস আইমারকে বোতলবন্দি করে রাখলে ম্যাচের হাফ টাইমেই আইমারকে তুলে নিয়ে ডেভিড আলবেলদাকে নামান কুপার। পরবর্তীতে পেনাল্টিতে বায়ার্ন মিউনিখের সাথে হেরেও যায় ভ্যালেন্সিয়া। অল্পের জন্য শিরোপা ছুঁতে ব্যর্থ হলেও সবার প্রশংসা জুটেছিল ভ্যালেন্সিয়ার। তবে সেই মৌসুম শেষে ভ্যালেন্সিয়াকে বিদায় জানিয়ে ইন্টার মিলানে চলে যান হেক্টর কুপার। কুপারের বিদায়ে ডাগ আউটে আসেন টেনেরিফে ম্যানেজার রাফায়েল বেনিতেজ। সেই সময়টাতে রিয়াল মাদ্রিদের ছিল রক্ষণে সমস্যা, অন্যদিকে বার্সেলোনাও ভুগছিল মাঠে। সেই সুবাদে রবার্তো আয়ালা ও মাউরিসিও পেলেগ্রিনির রক্ষণের ফলে লা লিগা ঘরে তুলে ভ্যালেন্সিয়া। 38 ম্যাচে মাত্র 27 গোল হজম করে তারা। মৌসুম শেষে দ্বিতীয় স্থানে থাকা দেপোর্তিভো লা করুনার চেয়ে পয়েন্ট বেশি ছিল 7, আর আইমারের ভূমিকা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। লিগে তৃতীয় সর্বোচ্চ স্কোরার হওয়া ছাড়াও পুরো খেলার নিয়ন্ত্রণ করেছিলেন এই জাদুকরি। বারাজা ও আইমার দুজন মিলেই মাঝমাঠ সামলেছেন দারুণভাবে। নিচ থেকে নেমে প্লেমেকিংয়ের দায়িত্ব ছিল আইমারের হাতে। চ্যাম্পিয়ন্স লিগেও সেবার 5 গোলে সহায়তা করে টুর্নামেন্টের রুই কস্তার সাথে যৌথভাবে সবচেয়ে বেশি গোলে সহায়তা করেছিলেন আইমার। পরের মৌসুমে কিছুটা পিছিয়ে পড়ে গেলেও তারপরেই আসলো ভ্যালেন্সিয়ার এখন পর্যন্ত ইতিহাসের সেরা সিজন। সেবার লালিগা সহ উয়েফা কাপ ডাবল ঘরে তুলে ভ্যালেন্সিয়া। কিন্তু এরপরেই আস্তে আস্তে ঘুমিয়ে যেতে শুরু করে তারা। 2008 সালের কোপা দেল রে বাদ দিলে বলার মতো আর কিছুই অর্জন করতে পারেনি তারা। বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ ছাড়াও সেভিয়া, ভিলারিয়াল, অ্যাথলেটিকো বিলবাওয়ের মতো ক্লাবেরও পিছনে পড়তে শুরু করেন তারা। আইমারের ক্যারিয়ারও যেন ভ্যালেন্সিয়ার পথেই অনুসরণ করা শুরু করল। ইউরোপিয়ান ক্লাবগুলোর মধ্যে অন্যতম সেরা মিডফিল্ডার থেকে গড়পড়তা মানের খেলোয়াড়ে পরিণত হলেন তিনি, যার জন্য অনেকাংশেই দায়ী তার ইঞ্জুরি। বিরতিহীনভাবে সব ম্যাচ খেলার প্রভাবই পড়েছিল আইমারের খেলায়। বেনিতেজের লিভারপুলে চলে যাওয়ার পর এবার ডাগ আউটে আসেন রানিয়েরি। আইমারকে তিনি খেলানো শুরু করেন ফ্লাঙ্কে। নিজের সহজাত স্বাধীনতা হারিয়ে আইমারের খেলার মানও কমে যায়, বেশিরভাগ সময় সাইড বেঞ্চে কাটাতে শুরু করেন তিনি। 2005-এর গ্রীষ্মে ভ্যালেন্সিয়াকে লিগ টেবিলের 7 নম্বরে রেখে রানিয়েরি চলে গেলে তার জায়গায় আসেন সানচেস ফ্লোরেস।
তিনি আইমারকে আবার আগের মতো স্বাধীনতা ফিরিয়ে দেন। সাথে সাথেই হারিয়ে যাওয়া আইমার জেগে ওঠেন ফিনিক্স পাখির মতো। ফ্লোরেসের অধীনে সেই মৌসুমে 35 ম্যাচ খেলে প্রতিটি ম্যাচেই নিজের জাত চিনিয়েছেন তিনি। তবে 2005-06 মৌসুমেই ভ্যালেন্সিয়া ছাড়েন তিনি। সেই মৌসুমে রাফায়েল বেনিতেস লিভারপুলকে চ্যাম্পিয়ন্স লিগ জেতান। পুরনো শিষ্যকে তিনি লিভারপুলে নেওয়ার জন্য উঠে পড়ে লাগেন। সবাই যখন ধরেই নিচ্ছিল আইমার এনফিল্ডে পাড়ি জমাচ্ছেন, তখনই সবাইকে অবাক করে দিয়ে আইমার যোগ দেন রিয়াল জারাগোজায়। কারণ তিনি মনে করেছিলেন সর্বোচ্চ পর্যায়ের ক্লাবে খেলার জন্য তিনি এখনও পুরোপুরি প্রস্তুত নন। তবে আইমারের ট্রান্সফার রিয়াল জারাগোজার ইতিহাসের অন্যতম সেরা ট্রান্সফার হয়ে আছে। সেই সময়কার জারাগোজা দলও হেলাফেলার ছিল না। ডিয়েগো মিলিতো, গ্যাব্রিয়েল মিলিতো, রবার্তো আয়ালা, জেরার্ড পিকেরাও ছিলেন দলে। যে মিলিতো পরের মৌসুমে পিচিচি ট্রফির দৌড়ে নিস্টলরয়ের পিছনে থেকেই লিগ শেষ করলেন। আইমার নিজেও থাকলেন ছন্দে। 31 লিগ ম্যাচে 5 গোল ও 11 অ্যাসিস্ট করে দলকে পয়েন্ট টেবিলে নিয়ে গেলেন 6 নম্বরে। কিন্তু এরপরে যা ঘটল তাতে আইমারের কিছুই করার ছিল না। অর্থনৈতিক সমস্যা ও কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের বিদায়ের ফলে রিয়াল জারাগোজা পরের মৌসুমেই এক লাফে চলে যায় লিগের 18 নম্বরে, যার ফলে অবনমিত হয়ে ক্লাবটিকে খেলতে হয় দ্বিতীয় স্তরের বিভাগ সেগুন্দায়। তবে নিজের ক্যারিয়ারের অন্যতম বাজে মৌসুম কাটানোর পরও 28 বছর বয়সী আইমারের জন্য বড় বড় ক্লাবগুলোর আগ্রহ এতটুকুও কমেনি। আইমারের কাছে অনেকগুলো পথ খোলা ছিল। চাইলে পুরনো ক্লাব রিভার প্লেটেও ফিরে যেতে পারতেন, কিন্তু আইমার ইউরোপেই থাকার সিদ্ধান্ত নেন। বেনফিকায় তখন রুই কস্তার বিদায়কাল। তার শূন্যস্থান পূরণ করতেই আইমারের আগমন পর্তুগালের এই ক্লাবে। নোনো গোমেস, জোসে অ্যান্তনিও রেস, অ্যাঙ্গেল ডি মারিয়া, অস্কার কার্দোজো সহ বেনফিকা দল তখন বেশ গোছানো। প্রথম মৌসুমে ইঞ্জুরির জন্য শুরুতে নিজেকে মেলে ধরতে না পারলেও শেষে এসে ক্লাবের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে পরিণত হন আইমার। সে মৌসুমে পর্তুগিজ কাপ জিতে নেয় বেনফিকা। 2008-09 মৌসুমে নিজের পুরনো রিভার প্লেটের বন্ধু সাবিওলাকে ক্লাবে পান আইমার। প্যারাগুয়ান কার্দোজো ও দুই আর্জেন্টাইন সেভিওলা ও আইমার মিলে ভয়ঙ্কর ল্যাটিন ট্রায়ো গড়ে তোলেন। সাথে তাদের সহযোগিতায় ছিলেন ডিমারিয়াও। সে মৌসুমে লিগে কাউকে পাত্তা না দিয়েই শিরোপা ঘরে তুলে বেনফিকা। তবে সেই মৌসুমই শেষ হয়ে থাকে আইমারের জন্য। ইঞ্জুরির জন্য আর বয়স বেড়ে যাওয়ায় ইউরোপ ত্যাগ করেন তিনি। বেনফিকার হয়ে 107 ম্যাচ খেলে 34টি গোলে সহায়তা করেন আইমার। ইউরোপ ত্যাগ করে এক মৌসুমের জন্য মালয়েশিয়ান লিগে খেলে অবসরের ঘোষণা জানান। নিজের ক্লাব ক্যারিয়ারের মতোই আন্তর্জাতিক ক্যারিয়ারেও উত্থান পতনের মধ্য দিয়েই পাড়ি দেন আইমার। ক্যারিয়ারের বড় সময় আড়ালেই থেকেছেন ভেরন আর রিকোয়েলমের জন্য। 1997-এর ফিফা যুব বিশ্বকাপ জিতেছিলেন রিকোয়েলমে ক্যাম্বিয়াসু ওয়াল্টার স্যামুয়েলদের সঙ্গী হয়ে। অথচ আন্তর্জাতিকে এদের চেয়ে অনেক কম ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন তিনি। আলবিসেলেস্তেদের হয়ে জার্সি গায়ে জড়িয়েছেন মাত্র 52 বার। যে রিকোয়েলমের জন্যই জায়গা পেতেন না, সেই রিকোয়েলমেকে হটিয়েই জায়গা করে নিয়েছিলেন 2002 বিশ্বকাপ দলে। তবে টানা ধারাবাহিকতার অভাব আর ইঞ্জুরির দরুন আর্জেন্টিনায় কখনোই সেভাবে সুযোগ পাননি তিনি। দিন শেষে আইমারের অবস্থান আসলে কোথায়? আর্জেন্টিনায় ঝলক দেখিয়ে দুই ইউরোপিয়ান বড় ক্লাব ভ্যালেন্সিয়া আর বেনফিকার হয়ে জিতেছেন 8টি বড় শিরোপা। এমনকি ভ্যালেন্সিয়ার ইতিহাসের সেরা মৌসুমের কাণ্ডারিও ছিলেন তিনি। তবুও শিরোপার বিচারে অন্যান্য বিখ্যাত ফুটবলারদের চেয়ে ঢের পিছিয়ে আছেন আইমার। ম্যারাডোনা টাইগলাইন গায়ে লাগিয়ে খেলেছেন পুরো সময়। বাড়তি চাপও ছিল, তবে ট্রফি বাদ দিয়ে সৌন্দর্য দিয়ে বিচার করতে গেলে আইমার অনেক উপরেই থাকবেন। যার সৌন্দর্যে মুগ্ধ হয়ে রোজারিওর লিওনেল মেসি নামের এক ছোট্ট ছেলে নিজের ফুটবলীয় আদর্শ মানিয়েছেন এই এল ম্যাগোকেই। আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে বিশ্বকাপ জেতা হয়নি কখনোই, সেই আক্ষেপটা হয়তো তার ছিলই। তবে 2022 সালে ডাগআউটে বসে মেসিদের বিশ্বকাপ জয়ে অনেক বড় অবদানই রেখেছিলেন এই ফুটবল জাদুকর পাবলো আইমার।